দেবরায় সিন্ডিকেট অ্যান্ড সার্ভিসেস নাম দিয়ে রাধামাধব রোডের জনৈক শিবতোষ দেবরায় নামে এক ব্যক্তি ঋণ পাইয়ে দেবার নাম করে বহু লোককে প্রতারিত করার অভিযোগে বৃহস্পতিবার তাকে একদল ক্ষুব্ধ জনতা তাকে উত্তম মধ্যম দেন। এ খবর পেয়ে পুলিশ এসে পড়ে তাকে উদ্ধার করে। তার কাজকর্ম নিয়ে অনেকে অভিযোগ করেন। কালকে দিলাই মূল্য, এরপরে একদিন বই জমা দিলাম, তারপরে কিছু ডকুমেন্টস আমি বানাইছি, তার কাছে এটার টাকা কিছু দিলাম, তো ওইরকম করি আর ডেলি আই যাই ঘুরাই, আজকে দিলাই কালকে দিলাই ওইরকম। আমি তো জমা দিয়ে আলা বাউন্স খাইয়া বহাত আই 4 লাখ না নিব, 4 লাখ 75 হাজার আমার কাছে আছে। আর আচ্ছা আপনার এই চেকটা কি? এই চেকটা তো তাই না মারা দিছোন, মেন আপনার সুরতে এনে কই তাই না, আমার বাসাতে একদিন গেছোন ইয়া কোথায় আমার দিছুন কোথায় তাই সিন্ডিকেট ব্যাংকে নিয়ে চেক লাগাইতাম, হয়তো আমার অ্যাকাউন্টে লাগাইলে তিন দিনে ক্লিয়ার হইবো, আর যদি আমি চাই ক্যাশ নিতাম তো চেক লাগাইলে মোটামুটি লগে লগে টাকা পাইলেন। ওই চেক লাগাইছি ম্যাডামে তো যে মানে ব্রাঞ্চ ম্যানেজার তাই কোথায় অ্যাকাউন্টে টাকাই নাই, ইনকাম ট্যাক্সের ফাইল সাইজ সব বানাইবা, বানাইয়া তাই কইছেন যে তাই টাকা লই লইছেন, ওই দিন আমি ওই টাকা লওয়ার তার বাড়িতে গেছি, তাই 16,000 টাকার চেক আমার লেখা দিয়ে দিছে, তাই পেশায় আমার ঘুরাইতে ঘুরাইতে আমি আর পারছি না ধৈর্য ধরতে, তাই 16,000 টাকার চেক আমার লেখা দিয়ে দিছে। প্রথম তো গরমাগরমি দেখাইলা কইলা কোর্টো কেস করে দাও, এই করে দাও ডাবল পয়সা পাইলিবা, তারপরে কিতাব বুঝিয়া তাই 16,000 টাকার একটা চেক কাটিয়ে দিলা 20 তারিখের ডেটে, ঠিক আছে ব্যাংক বন্ধ থাকা অবস্থায় আজকে দুই দিন হয়েছে আমি চেক জমা দিয়েছি, আজকে বিকালে 4টার সময় ব্যাংক থেকে মেসেজ এই গেছে চেক বাউন্স হয়ে গেছে, 16,000 টাকা চেক বাউন্স হয়ে গেছে। হ্যাঁ প্লাস আমার বড় ভাইও দিয়া লাগছে, বড় ভাইয়ের টাকাটা এখনও তাই রিফান্ড করছে না, ঠিক আছে এখন তাই তার কাছে পয়সা চাইতে কেউ রিফান্ড চাইতে গেলেই তাই চেক একটা কাটিয়ে দিলে, চেকটা এটা আইদার মানে পাস হইব কি না ক্লিয়ার হইব কি না এইসব কোনো